গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার সঙ্গে থেকো, সাথে থেকো। পরিষ্কার করে দিলাম, এই দাও এই সিটটা এখনই পরিষ্কার করে দিলাম। এত রোদ উঠে যায় না, জলের বাটি যে জল পরিবর্তন করে দিয়েছি, এখানে খাবার দিয়েছি। কেমন হাঁপাচ্ছে দেখো পাখিগুলো, দেখো আমার কেমন হাঁপাচ্ছে। এইটা পরিষ্কার ডাকছেও না। আর এই ঘরটাতে উঠাইনি, এই ঘরটাতে উঠাইনি সিটটা নিচের, হাঁপাচ্ছে। লোক তো এরকম করে দিয়ে দিই, এই পর্দাগুলোতেই আমি কি করি, একটু ঠান্ডা জল যদি রেখে দিই ফ্রিজে, ওই জলটা বালতিতে মিশিয়ে ঠান্ডা জলটা পুরো দিই। আবার আমি দু ঘন্টা পরে কিছু দিয়ে দেবো, এটা আমার মাইন্ডে সেটই থাকে কি ওদের জলটা এই পর্দার মধ্যে পুরো দিয়ে দিই, ভিজিয়ে দিই, তাহলে ওদের ঘরটা ঠান্ডা থাকে। এইভাবে দিয়ে দিই, এবং বাটির জলটা ফ্রিজে রেখে দিই, এক বাটি জল, ঠিক আছে, ওই জলটা আবার এই বাটির জলটা ফেলে দেবো। দুই ঘরে দুই বাটি আবার মানে দুবার জল পরিবর্তন করবই, কম করে হোক গরমকালে দুবেলা দিই। আর পুরো পর্দাটা দেখছো ভিজিয়ে দিচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে আবার শুকিয়ে যাবে, কিন্তু কী করবো, কত মানে এই যে এখন দিলাম, আবার আসবো যখন ভাত দেবো তখন আবার ভিজিয়ে দিয়ে যাব। তাহলে কী হয়, ওদের ঘরটা ঠান্ডাগুলো থাকে, এই ঠান্ডা জল দিয়ে একটু যদি পর্দাগুলো ভিজিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এদিকের কাজটা সেরে নিলাম, একদম সকাল সকাল করে এদিকের কাজটা সেরে নিলাম, এদের ঘর পরিষ্কার করা, বাগানে জল দেওয়া, পাখিদের ঘর পরিষ্কার, বাগানে জল দেওয়া, এটা আমার একটা খুব বড় কাজ। ঘামছি কীভাবে, এইভাবে ওদের জল দিয়ে পুরোটা পর্দাগুলো, জল দিয়ে পর্দাগুলো ভালো করে করে দিলাম, তাহলে ঠান্ডা থাকবে। আর একটু পরে ফ্রিজে বাটির দিয়ে জল রেখেছি, ওই জলটা দিয়ে দিয়ে দেবো ঘরে। এবারে এখনও চাটা খাইনি, এই ভাবলাম এদের আগে শান্তি করে দিই, একটু ঠান্ডা ঠান্ডা তো। বাপরে দেখো দানাগুলো, দেখো নিয়ে আসলাম চুলটা, সব থেকে ভালো বাঁধিয়ে নি, দেখো কোথায় ঝেঁটে ওপরে, যে মানে ছাঁচে ওপরে উঠে বাঁধি। আর নিয়ে আসলাম এই ক্রিম কেক আর বিস্কুটগুলো দিয়ে আমি চা খাই, সকালবেলা দুটো খাই ব্যাস। আর হচ্ছে নিয়ে আসলাম চা, গরম চা ধরে হচ্ছে এখনও। একবারে ওদিকটায় কেন করে এলাম বলতো, ওদের দেখেছো তো কীভাবে রোদের তাপ, আর ওদের ওপরটা টিন না, ওপরটা টিন দিয়ে রেখেছি, পর্দাগুলোতে জল না দিলে এখন বলো কষ্ট পাবে। আবার ফ্রিজে ঠান্ডা জল কিছুটা আমি বাটিতে ভরে রেখে দিয়েছি, ওইটা কি করি বলো তো। আমি আরেকটু পরে, আরেকটু পরে বলতে ওই সাড়ে একটার সময় আবার যাব, একটার সময়, তখন তো আরও একটু রোদটা তাপটা বেরোবে। এইরকমই রোদের তাপ, কি নটা থেকেই সেমই রোদের তাপ, তো ওই 12:30 একটার সময় তখন ওই ভাত দিয়ে আসবো, আবার ঠান্ডা জলটা পুরো ভিজিয়ে দিয়ে আসবো। আর পরিষ্কার জলের বাটি তো নোংরা করে দেয় না, সেই দেখো জলের বাটি, একটা ঘরের নিচের যে সিটটা থাকে ওইটা একটা চেঞ্জ করে দিলাম, সব দিকেই হলো। আর নোংরা যেটা একটু হয়ে রয়েছে সেটার মধ্যে ভাতে এর এটা দিয়ে দেবো, কেননা ভাত চারিধারে ফেলে তো নোংরা করে দেবে, পিঁপড়ে টিপড়ে উঠবে, যেন পরিষ্কারটাই কিচ্ছু দেবো না, শুধু ওখানে জলের বাটি থাকবে। আর ওই দিয়ে আসছি দানাগুলোতে গেছে, রোদে দিয়ে আসলাম, একেবারে ওদিকটায় করে আসলাম, জল পাটা আমার মুখ থেকে উঠছে। গতকাল কতটাই অসুস্থ ছিলাম, মানে উপকাত যাকে বলে, একদম ঠিক লাগছিল না। আজকে একটু যেহেতু মোচ লেগেছে না, টেপ ব্যান্ডেজ বাঁধা ছিল, একটা ওষুধ খেয়েছি নিয়ে একটু ঠিক আছে। তবে এই যে আবার হাঁটা শুরু করে দিয়েছি, পাটাকে রেস্ট দিতে বলেছে, তো রেস্ট আবার কি, কিছু তো করতে বলো, আর দেখাচ্ছি এখনো বড় একটা বিছানা পরিষ্কার হয়েছে, বিছানার নিচে যে একটা মোটাসোটা মানে কম্বল টাইপের থাকে, তারপরে চাদর, সেটা আমি বলি কয়েক মাস ধোয়া হয়নি, 6 মাস হয়ে গেল ওটা ধোয়া হয়নি, মানে নিচে চাদরের নিচে থাকে মোটা মতন করে একটা, তো প্রায় হ্যাঁ প্রায় 5-6 মাস তো হবেই, 6 মাস ছেলে তো হ্যাঁ হ্যাঁ 5-6 মাস হলো ওটা ধোয়নি। আর না চলো ওটা ধুয়ে দিই, ভিজিয়ে দিয়ে এসছি গোটা বাথরুম জুড়ে, জল দিয়ে সাবান দিয়ে ভিজিয়ে দিয়ে এসছি, আবার মেশিনও চালাতে হবে, মেশিনে কাপড়, আমি না আগে একটু চা খেয়ে নিই বসে, পাখিগুলোকে করতে
দিয়ে এসেছি, গাছগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, বাবা ওটা আমার শান্তি। আর রান্না তো গতকাল ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম, ওটা রয়েছে, ডাল সেদ্ধ রয়েছে, এখন দেখি কি আছে, একটা সবজি ওটা ভাজা করবো, আর ব্যাস ভাত করবো, আবার রাতে রাতে দেখা যাবে। বর তো 10টায় খেয়ে চলে গেছে, ওই তরকারি আর ভাত দিয়ে হচ্ছে ট্রেনিং চলছে, চলে গেছে, আমি চা টা খাই আগে, একদম আবার ঠান্ডা হয়ে যাবে। বাবা এইখান থেকে আর যেতে ইচ্ছা করে না, এইখানে ঢুকলে তো খেয়ে নি চাটা। আর এদিকে রান্না করছি, এইবারে চা খাওয়া হয়ে গেছে, বসে চা খেয়ে নিয়েছি, লাউটা করে নিয়েছি, লাউটা না 3 দিন হয়ে গেছে, বীজ হয়ে গেছিলো, বীজগুলো ফেলে ছোট্ট ছোট্ট করে কেটে একটু আলু দিয়ে বড়ি দিয়ে এটা করছি, মানে পাঁচফোড়ন দিয়ে একদমই হালকা করে, পুরো মানে লাউ ঘন্ট না, একটু ঝোল ঝোল টাইপের নামাবো। আর ভাতে দুটো আলু সেদ্ধ আর হচ্ছে উচ্ছে দিয়েছি, হ্যাঁ, আর এদিকে একটু ডাল সেদ্ধ করেছি। আর গতকালে তো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করেছিলাম, সেটা পুরোটাই রয়েছে, আর টুকটাক ঘর এদিক সেদিক হয়ে গেছে, এগুলো গোছাবো। এই দেখো এতগুলো সবজি এখনও রয়েছে, থাকে রেখে দেবো, এবং ঘরটা এখন গুছিয়ে নিই। আর এইদিকে দুটো আম দেখো কাজের মেয়েটা দিয়ে গেছে আমাকে, খুব সুন্দর রোদের আম, গাছের আমগুলো খুব সুন্দর। এবার ঘরটা একটু গোছ গাছ করে নিয়ে তারপরে বাথরুমে যাবো। এতটা জমেছে এই দুটা, এই যে বরের ডিউটির প্যান ফ্যানগুলো রয়েছে এখানে, কাঁচবো। আর একটু আমার এই যে যে দেখাচ্ছি যতটুকু যা হয়, কী অবস্থা করে চারিধারটা গোল করে ছড়িয়ে রেখেছি, এটা যেন এটা হয়ে গেল আমার 10 বছর আগে কাশ্মীর গেছিলাম ওইখান থেকে, মানে পার্সেল করে এইরকম তিনখানা আরও দুটো মানে গায়ে দেওয়ার চাদর সব পার্সেল করে এসেছিলো, 10 বছর হয়ে গেল গো। তবে জিনিসটা খুব সুন্দর, যতটুকু যা হয় ছেলেরা ধুলে একটু ভালোই হতো, যা হয় পরিষ্কার তো হবে, এটা না গদির উপরে দিয়ে তারপরে আমি চাদরটা বিছাই, বেশ নরম আছে, এতটা মোটাও রয়েছে, এতটা এতটা তৈরি মোটা রয়েছে, দেখেছো নোংরাটা উঠছে কত, দেখেছি যে এখন দেখো কত, দেখো দেখেছো কত নোংরা যাচ্ছে, অনেকক্ষণ ধরে ধুচ্ছি, আর ট্যাঙ্কির জল গরম এই হচ্ছে, আর এইটাকে চালাবো। আর কী বলতো ট্যাঙ্কির জল তো গরম, তো গরমে কম্বলটা জানিস তো গরমে জলটা পড়ছে, তো নোংরাটা বেশি উঠছে, গরম কি নোংরা উঠছে, মানে আমি তো বালতিতে এখানে না বালতিতে জল ভরে রাখি, না হলে ওই জল গায়ে দেওয়া যায় নাকি, ধরে রাখি জল, আর ওপরে ট্যাঙ্কির জল গরম হয়ে গেছে, তো গরম জলটা প্রায় হয়ে গেল অনেকক্ষণ আগেই ভিজানো, তখন চা খাচ্ছিলাম, এখন নাই নাই করে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পর আবার এসেছি, এইবারে এটাকে ধুয়ে আমি স্নান করে নেবো। তো যতটুকু যা হয় জানি ছেলেরা কাচলে এটা ভালো করে আর একটু পরিষ্কার হতো, ওই জল দিয়ে দিয়ে এবার মানে ঘষে ঘষে, আর পায়ের তো ওই কন্ডিশন, পাটা এখনও ক্ষয়ে হচ্ছে, তবু যা আর কি মানে একটু ভালো থাকলে যা হয় আর কি, তো ভালোই উঠছে। ট্যাঙ্কির জল তো পুরো গরম, আমরা যেমন শীতকালে গরম জল করে চাদর টাদরগুলো দিলে মানে গামছাগুলো পরিষ্কার বেশি হয়, সেই দশা হয়েছে, যতটুকু যা হয় করবো, মিছি স্নান হয়ে গেছে, আর আমি এটা ধুয়ে তারপরে যে ড্রেস একেবারে মেশিনে দিয়ে দেবো, মেশিন এটা দিয়ে তারপরে এটা হচ্ছে স্নান করবো, তারপরে এটা চাল এটা চালিয়ে দেবো, এটা তো ধুয়ে নিই, হাত দেরি করা যাবে না। তোমাদের সামনে এই মাঝে আর আসতে পারিনি, মাঝে মানে ওই 2:30টার পর থেকে আর আসতে পারিনি, কেননা স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে মিটি, যেহেতু 4:30 টিউশন ছিল, ও একাই গেছে টোটো করে গেছে, তো আমি আর মাঝে আসতে পারিনি। এখন হয়েছে কি আসবো কি, এখন হচ্ছে গাছগুলো তো আবার ভালো করে জল দিয়েছি, 2 দিন তো ঠিক মিঠি একদিন দিয়ে দিয়েছে জল, আর শুকিয়েও গেছিলো, আমি তো 2-3 বার করে গাছে জল দিই, তো এখন একটু আগে জলও দিয়েছি, জল দিয়ে বসেছি। আর শুক্রবারে বিকেলবেলাটা এই সন্ধ্যে নামছে আর কি, এই সময় না একটু গাছগুলো দেখো গাছের পাতা একটু একটু নড়াচড়া করছে, বলছে তো আগামীকাল বৃষ্টি হবে, হলেই ভালো, আমাদের দুর্গাপুরে তো অপয়াসহ বৃষ্টি আর সহজে হতে চায় না, তো আমার বসে থাকা মানেই আমার গাছ সুন্দরীদের ভিডিও করা, গাছ সুন্দরীদের ভিডিও করা, দেখো মানে কি এতটাই গরম, এই 44 টেম্পারেচার দুর্গাপুর 44 টেম্পারেচার ডিগ্রি টেম্পারেচার মধ্যেও গাছগুলো আমি কীভাবে মানে সতেজ করে রেখেছি, এদের পেছনেও আমার অনেকটাই টাইম দিতে হয়, তো এপাশের গাছগুলো তো আর মানে এপাশের গাছগুলো তবু একটুখানি হলুদ হলুদ ভালো হয়েছে, কিন্তু এদিকের গাছগুলো আমি হতে দিইনি, এদিকে তো ছাওয়া থাকে, আর এপাশে আর কতই বা গাছ রাখবো বলো, দেখো একটু আগে জল দিয়েছি, জল দিয়েই বসেছি, তো আমি ভিডিওটা আর বড় করবো না, কেননা আমার বিকেলের দিকে জুয়েলারির কাজ নিয়ে বসতে হবে, একটা জুয়েলারি ভিডিও দেবো এরপরে, ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, নতুন পুরনো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিও, যখন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবে।
যাবে। আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, আজকের মতো এখানেই রাখছি, টাটা।